স্বপ্নের পদ্মা সেতু ঘিরে দুই পাশে 55 কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম সুপার এক্সপ্রেসওয়ে। সড়কের নান্দনিকতার চমৎকার এক নিদর্শন ফরিদপুরের ভাঙা মোড়। যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের উন্মোচন করেছে এটি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকাকে যুক্ত করেছে সড়কটি। রাজধানী থেকে সবচেয়ে কম সময়ে পৌঁছে যাবেন গন্তব্যে। সড়কটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 2016 সালের মে মাসে। প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েটি গত বছরের 12 মার্চ প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। এরপর থেকে যোগাযোগের সুফল মিলছে, জৌলস ছড়াচ্ছে চারিদিকে। চার লেনের এই সড়কের দুই পাশে 2টো সার্ভিস লেন করা হয়েছে। এই সার্ভিস লেন দিয়ে ধীরগতির যানবাহন চলাচল করছে। যানবাহন ইচ্ছে মতো যে কোনো জায়গা দিয়ে এই এক্সপ্রেসওয়েতে ওঠানামা করতে পারছে না। এখানে ওঠানামার জন্য কিছু নির্দিষ্ট পয়েন্ট রাখা হয়েছে। যাতায়াতের সুফলের পাশাপাশি সড়কটির আধুনিক নির্মাণ শৈলীতে মুগ্ধ যাতায়াতকারীরা। ভাবছিলাম যে এটা ভাঙা, জায়গাটার নাম ভাঙা, কিন্তু এসে দেখি কিন্তু আশ্চর্যের বিষয় এটা ভাঙা না, কিন্তু জায়গাটা এতই যে একটা পরিপাটি বিষয় দেখে আশ্চর্য হয়ে গেছে। চারপাশের চত্বরগুলা দেখতে খুবই মনোমুগ্ধকর, তো এখানে এসে দেখতে মনে চায় আসলে জিনিসটা কত সুন্দর করছে। রাস্তাঘাট যে পরিষ্কার এত সুন্দর থাকে, তো এটা দেখে খুবই ভালো লাগছে আমাদের। মন খারাপ থাকলে খুব ভালো হয়ে যায়, এই জন্য এখানে বারবার আসি ঘুরতে। ভাঙ্গার চাই রাস্তার মোড়, এখন আর সেই ভাঙ্গা নাই, এখন হলো অনেক উন্নত হয়ে গেছে, এখন হলো 16টা রাস্তা হয়েছে, অনেক পরিবর্তন আছে। এইখানের একটা যে ফিলিংস, আমার মনে হইতেছে আমি কোনো ইউরোপ কান্ট্রিতে দাঁড়ানো, কারণ একদম মিডল পয়েন্টে দাঁড়ালে চারদিকটার চত্বর দেখা যায়, এটার একটা অনুভূতিটাই ভিন্ন। সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর এবং ফরিদপুর জেলার এই এক্সপ্রেসওয়ে নির্ধারিত সময়সীমার 3 মাস আগেই নির্মাণ কাজ সম্পন্ন করে। এক্সপ্রেসওয়েতে 5টি ফ্লাইওভার, 4টি রেলওয়ে ওভারব্রিজ এবং 4টি বড় সেতু রয়েছে। এক্সপ্রেসওয়েতে উল্টো পথে গাড়ি চলাচলের কোনো সুযোগ নেই। পদ্মা সেতু চালু হলে ভাঙা থেকে মাত্র 1 ঘন্টায় রাজধানীতে পৌঁছে যাবেন। সরকারের যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় উন্নয়ন সাধিত হচ্ছে, এই উন্নয়নের একটা বিশাল সফলতা হচ্ছে এই ভাঙা যে গোল চত্বর। 21টা উপজেলার মানুষ এখান থেকে যাতায়াত করে খুলনা থেকে পদ্মা ব্রিজ উদ্বোধন হয়ে গেলে 2 থেকে 2.5 ঘন্টার ভিতরে ঢাকায় যেতে পারবো। তাহলে আমার সময় সাশ্রয় হচ্ছে, ভাড়াটাও একটু কমে আসছে, মানুষের ভোগান্তি কমে আসছে, পাশাপাশি দক্ষিণবঙ্গের মানুষের যে অর্থনৈতিক অবস্থা এবং জীবনযাত্রার মান সেটার ব্যাপক পরিবর্তন হয়েছে। 4 দিক থেকে 4টি করে আলাদা সড়ক বেরিয়ে আসায় একদিক থেকে অন্য দিকের সড়কে যাওয়া সহজ, তাই কোনো যানজট নেই। 16টি পথের মিলন মেলায় পরিণত হয়েছে ভাঙা চত্বর। এখান থেকে অন্তত 20টি জেলায় যাতায়াত সম্ভব। ফরিদপুরের ভাঙা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।